চুল পড়ার সমস্যা বা হেয়ার ফল প্রবলেম নিয়ে কম বেশি আমরা সবাই ভুক্তভোগী। দেখুন, দিনে 100টা পর্যন্ত চুল পড়া কিন্তু স্বাভাবিক, সারা দিনে 50 থেকে 100টা চুল পড়তেই পারে, আবার সেই জায়গায় নতুন চুলও গজিয়ে যায়। কিন্তু সমস্যা দেখা যায় তখনই যখন চুল পড়ার পর আর নতুন করে চুল ওঠে না বা অত্যধিক পরিমাণে চুল পড়তে থাকে। এই চুল বন্ধ করার জন্য নানা পদ্ধতি আমরা মেনে চলি, কখনো দামি দামি প্রোডাক্ট ব্যবহার করি, কখনো বা ঘরোয়া উপায়েও কাজে লাগানোর চেষ্টা করি। আসলে চুল পড়া বন্ধ করার জন্য আমাদের আগে জানা প্রয়োজন যে কেন চুল পড়ছে, চুল পড়ার আসল কারণ কী, বা সেই মতো ঘরোয়া উপায়ে হোম রেমেডিস কাজে লাগিয়ে চুল পড়া বন্ধ করতে পারেন আপনি। এবার জেনে নিন কী কী কারণে চুল পড়তে পারে। নাম্বার 1, চুল পড়ার অন্যতম কারণ জিনগত হতে পারে। কোনো মহিলা কিংবা পুরুষের নির্দিষ্ট বয়সের পরে চুল পড়ার সমস্যা হলে এবং তাদের বংশে সেই বিষয়টি আগেও দেখা যায়, তবে সেটিকে বংশগত সমস্যা বলেই ধরা যেতে পারে। নাম্বার 2, শরীরে হরমোনের হঠাৎ পরিবর্তনেও চুল ওঠার সমস্যা হতে পারে, সেই কারণে প্রেগন্যান্সি বা প্রেগন্যান্সির পরে চুল পড়ার সমস্যায় ভুগে থাকেন অনেকেই, কারণ গর্ভাবস্থায় প্রসব বা মেনোপজের পরও হরমোনের তারতম্যের কারণে চুল উঠতে পারে। নাম্বার 3, এছাড়াও কোনো কোনো শারীরিক সমস্যা বা কঠিন অসুখ করলেও চুল পড়ে যায়, দুশ্চিন্তা থেকেও চুল উঠতে পারে আপনার। নাম্বার 4, স্ক্যাল্প অপরিষ্কার রাখলে বা স্ক্যাল্পে কোনো রকম ইনফেকশন দেখা দিলে তা থেকেও চুল পড়তে পারে আপনার। এবার জেনে নিন অত্যাধিক চুল পড়ছে কিনা সেটা আপনি বুঝবেন কিভাবে। মাথার সামনের দিকে এবং স্ক্যাল্পে চুলের ঘনত্ব কমতে শুরু করেছে কিনা, 100টা পর্যন্ত চুল পড়া স্বাভাবিক, কিন্তু চুল পড়ার পরিমাণ আগের তুলনায় বাড়লেই মুশকিল। ভ্রুর চুল কিংবা চোখের পাতা সর্বত্রই চুল পড়ার সমস্যা দেখা দিচ্ছে, মাথার ত্বকে খুশকির সমস্যা বেড়েছে বা স্ক্যাল্প ইনফেকশন দেখা দিচ্ছে। তবে কয়েকটি উপায় অবলম্বন করলে আপনি সমাধান পেতে পারেন এই চুলের সমস্যা থেকে, জেনে নিন সেই উপায়গুলো কী। 1 নম্বর হলো নিম পাতার তেল। চুল পরিচর্যার অন্যতম উপাদান হিসেবে প্রাচীন যুগ থেকে নিমের ব্যবহার করা হয়ে আসছে, এমনকি আয়ুর্বেদেও নিমকে গুরুত্ব দেওয়া হয়েছে, চুলের বৃদ্ধিতে কাজে আসে এই নিম। উচ্চমাত্রায় ফ্যাটি অ্যাসিড নিমে আছে, যা স্ক্যাল্পের জন্য খুবই প্রয়োজন, স্ক্যাল্পে অতিরিক্ত তেল উৎপাদন বন্ধ করে চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে। 10 থেকে 12টা নিম পাতা নিন, সেই নিম পাতাগুলো বেটে নিয়ে পাতা থেকে বের করে নিন নিজাস, এটি অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান হিসেবে স্ক্যাল্পে কাজ করবে। নিম পাতার এই মিশ্রণের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে অলিভ অয়েল বা আমন্ড অয়েল বা নারকেল তেল মিশিয়ে নিন, সেটি সামান্য গরম করে নিয়ে স্ক্যাল্পে মাসাজ করুন। পেঁয়াজের রস, পেঁয়াজের রস নতুন চুল গজানোয় খুবই কাজে আসে, তাই আপনিও এই পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন স্ক্যাল্পে। এছাড়াও স্ক্যাল্পের কোনো ইনফেকশন কমাতে সাহায্য করে পেঁয়াজের রস। পেঁয়াজের রসে থাকা উপাদান চুল ঘন করে, এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান এবং অ্যান্টিঅক্সিড্যান্টস। একটি বড় পেঁয়াজ নিয়ে তা থেকে রস বের করে নিন, এই পেঁয়াজের রস আপনি সরাসরি স্ক্যাল্পে লাগাতে পারেন, আবার চুলেও লাগিয়ে নিন, চুলের আগাতেও লাগাতে ভুলবেন না। এই রস স্ক্যাল্পে লাগানোর সময় হালকা মাসাজ করতে পারেন, 1 ঘন্টা অপেক্ষা করে শ্যাম্পু করে ফেলুন, 1 মাসের পার্থক্য নজরে আসবে আপনার। জবা ফুলের ব্যবহার করুন। এভাবে চুল পড়া বন্ধ করতে খুবই কাজে আসে জবা ফুল, চুলের সমস্যা খুশকি শুষ্কতা থেকে চুলকে রক্ষা করে, চুলকে ঘন এবং শক্তিশালী করে তুলতে জবা ফুল খুবই উপযোগী। জবা ফুল প্রাকৃতিক উপাদান, তাই যে কোনোভাবে এইটি চুলের ব্যবহার করা নিরাপদ বলেই মনে করা হয়। চুল সহজেই ভেঙে যাওয়া রোধ করে এই ফুল। 7টি জবা ফুল নিন, একই পরিমাণে জবা গাছের পাতাও নেবেন, 1/2 কাপ নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ফুটিয়ে নিন, তেল ঠান্ডা হওয়ার পর সেই তেল স্ক্যাল্পে লাগিয়ে নিন, চুলেও লাগিয়ে নেবেন, 1/2 ঘন্টা রেখে সালফেট ফ্রি হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নেবেন। এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, এটি কোনো ওষুধ ও চিকিৎসার অঙ্গ নয়।
এছাড়াও চুল বন্ধ করার 7টি ঘরোয়া উপায় জেনে নিন। মেথি, আধা কাপ নারকেল তেলে 1 চা চামচ মেথি দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিন। ঠান্ডা হলে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। 1 ঘন্টা অপেক্ষা করে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। অ্যালোভেরা জেল, সপ্তাহে 2 দিন অ্যালোভেরা জেল লাগান চুলে। অ্যালোভেরার পাতা থেকে জেল সংগ্রহ করে লাগান চুলের আগা থেকে গোড়া পর্যন্ত। 20 মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে। চুল পড়া বন্ধ হওয়ার পাশাপাশি ঝলমলে হবে চুল। মেহেদি ও সরিষার তেল, 250 মিলি সরিষার তেলে 20টি মেহেদি পাতা দিয়ে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে ম্যাসাজ করুন চুলের গোড়ায়। 20 মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে 1 দিন ব্যবহার করুন এই তেল। ডিমের কুসুম ও মধু, ডিমের কুসুম ফুটিয়ে মধু মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে অপেক্ষা করুন। 1/2 ঘন্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। তেল, কয়েক ধরনের তেল একসঙ্গে মিশিয়ে সপ্তাহে 1 দিন ম্যাসাজ করুন চুলে। আগে গরম করে নেবেন সামান্য। ম্যাসাজ শেষে গরম তোয়ালে দিয়ে জড়িয়ে নিন চুল। 15 মিনিট পর তোয়ালে খুলে অপেক্ষা করুন আরও 10 মিনিট। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। অলিভ অয়েল, জিরা ও মধু, 1.5 কাপ অলিভ অয়েলে 1 চা চামচ জিরা ভেজিয়ে রাখুন 5 ঘন্টা। এরপর মিশ্রণটি ছেঁকে তেল ছেঁকে আলাদা করে নিন। তেলে খানিকটা মধু মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। 30 মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে 1 দিন ব্যবহার করলে কাজ হবে খুব দ্রুত। চুলের হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরিয়ে আনতে এবং ভিটামিন বি ও প্রোটিনের যোগান বাড়াতে দই, লেবু, মধুর প্যাক আদর্শ। সপ্তাহে 1 বার শ্যাম্পু করার আগে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে চুল ধুয়ে নেবেন। বংশানুক্রমিক চুল পড়ার ক্ষেত্রে খুব বেশি কিছু করার থাকে না। অ্যালোপেশিয়া এরিয়াটার মতো অটো ইমিউন ডিসঅর্ডার থাকলে ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা করালে চুল পড়া বন্ধ হওয়ার সম্ভাবনা কমে আসতে পারে। থাইরয়েডের সমস্যা থাকলেও চুল পড়ে যায়। সোরিয়াসিস বা ক্রনিক পেট খারাপের সমস্যা থাকলেও চুল পড়তে পারে। তবে সমস্যাগুলো না থাকার পরেও যদি আপনার চুল পড়ে, তাহলে সেক্ষেত্রে আপনাকে টিপসগুলো অবশ্যই নিতে হবে। এক্ষেত্রে কিন্তু নারিকেলের দুধ ও তেল খুবই উপকারী। নারিকেলে আছে ফ্যাট, এটা চুলের স্বাস্থ্যের জন্য ভালো। নিয়মিত এই তেল দিয়ে ম্যাসাজ করলে চুলে পুষ্টি পাবে এবং চুল পড়া বন্ধ করবে। খুব জোরে ঘষলে বেশি চুল পড়ার আশঙ্কা থাকে। কোড়া বা বাটা নারকেল গরম পানিতে ভিজিয়ে দুধ বের করে মাথায় লাগিয়ে 1/2 ঘন্টা রাখুন। চুলের স্বাস্থ্য বাড়াতে যে প্রোটিন আর পটাশিয়াম একান্ত প্রয়োজন, তারই যোগান দেবে নারকেলের দুধ। সপ্তাহে 1 দিন ব্যবহার করলে চলবে। দই, মধু ও লেবুর প্যাক, চুলে হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরিয়ে আনতে এবং ভিটামিন বি ও প্রোটিনের যোগান বাড়াতে দই, লেবু, মধুর প্যাক আদর্শ। সপ্তাহে 1 বার শ্যাম্পু করার আগে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে চুল ধুয়ে নেবেন। আমলকি, এই ফলটিতে রয়েছে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড যা চুলের ফলিকলকে শক্তিশালী করতে কাজ করে। আমলকিতে উপস্থিত ভিটামিন সি চুলের অকালপক্কতা রোধ করে। ক্যাস্টর অয়েল, চুলের জন্য ভীষণ উপকারী একটি উপাদান হলো ক্যাস্টর অয়েল। এতে প্রোটিন, ভিটামিন ই এবং অনেক ধরনের মিনারেল পাওয়া যায়। তবে ক্যাস্টর অয়েল পৃথিবীর সবচেয়ে ঘন তেল, তাই এটি সরাসরি চুলে লাগানো যায় না। অলিভ অয়েল বা নারকেল তেলের সঙ্গে মিশে চুলে লাগানো যাবে এই তেল। ডিমের মাস্ক, চুলের জন্য ডিম খুবই উপকারী, কারণ ডিমে 70% কেরাটিন প্রোটিন থাকে যা ক্ষতিগ্রস্ত এবং শুষ্ক চুল নরম করতে কাজ করে। 2টি ডিমে 2 টেবিল চামচ দই মিশিয়ে নিন এবং চুল ধোয়ার 30 মিনিট আগে এই মাস্কটি চুলে লাগান। এরপর ধুয়ে শ্যাম্পু করে নিন। লেবু, চুলের জন্য লেবু খুবই উপকারী, এটি চুল দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। তবে লেবু সরাসরি চুলে লাগানো ভালো না, তেলের সঙ্গে মিশিয়ে লাগাতে পারেন। এবার জেনে নিন পুরুষের চুল পড়া বন্ধের 10টি উপায়। চুল পড়ার সমস্যায় নারী পুরুষ উভয়ই ভোগেন। তবে পুরুষরা যেহেতু বেশিরভাগ সময়ই ঘরের বাইরে সময় কাটান, তাই তাদের চুল বেশি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও নারীরা চুলে যতটা যত্ন নেন, তার 1/2ও পুরুষেরা করেন না।
সব মিলিয়ে কম বয়সে অনেক পুরুষই চুল পড়ার সমস্যায় ভোগেন। কারো কারো মাথায় চুল পড়ে টাক হয়ে যায়, আর মাথার চুল কমে গেলে আত্মবিশ্বাসও কমে যেতে থাকে। তাহলে এক্ষেত্রে উপায় কী? চুল পড়ার সমস্যা নিয়ে বেশি দুশ্চিন্তা করার কিছু নেই। জীবনযাত্রার পরিবর্তন ও ঘরোয়া উপায়েও অনেক ক্ষেত্রে চুল পড়া বন্ধ করা যায়। তবে অনেকেরই জিনগত কারণে চুল পড়ে, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তবে চুল পড়ার পরিমাণ বেড়ে গেলে কয়েকটি উপায়ে আপনি হারানো চুল ফিরে পেতে পারেন, তাও আবার মাত্র 2 সপ্তাহে। চলুন তবে জেনে নেওয়া যাক চুল পড়া বন্ধের 10টি কার্যকর উপায়। চুল পড়ার সমস্যা সমাধানে ভিটামিন ই চুলের গোড়ায় ব্যবহার করুন। ভিটামিন ই মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, ফলে চুলের কলিকল বা উৎপাদনশীল থাকে। এছাড়াও ভিটামিন ই চুলের স্বাস্থ্যকর রং বজায় রাখে। অনেক সময় খাদ্যাভ্যাসে পরিবর্তন হলে বা শরীরে প্রোটিনের ঘাটতি হলে চুল পড়ে, তাই খাদ্য তালিকায় চর্বিযুক্ত মাংস, মাছ, সয়াসহ প্রোটিন রাখুন। এগুলো চুলের স্বাস্থ্যের উন্নতি করেও চুল পড়া বন্ধ করে। নিয়মিত চুল পরিষ্কার রাখা জরুরি, এতে চুলের গোড়ায় জমে থাকা ময়লা সহজেই দূর হয়, ফলে চুল পড়া বন্ধ হয়। মনে রাখবেন, চুল অপরিষ্কার থাকলে খুশকি ও মাথার ত্বকে সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়। কখনো ভেজা চুল আশ্রাবেন না। অনেক পুরুষই হয়তো বিষয়টি মানেন না, ভেজা অবস্থায় চুলের গোড়া নরম থাকে, ফলে চিরুনি দিয়ে চুল আশ্রানোর সময় চুল পড়ার সম্ভাবনা বেড়ে যায়। ঘরোয়া উপায়ে চুল পড়া বন্ধ করতে ব্যবহার করতে পারেন রসুন, পেঁয়াজ বা আদার রস। এই উপাদানগুলোর রস রাতে মাথার ত্বকে ব্যবহার করুন, সারা রাত রেখে সকালে চুল পরিষ্কার করে ফেলুন। 1 সপ্তাহ নিয়মিত এই পদ্ধতি অনুসরণ করলে ফলাফল পাবেন হাতে নাতে। শরীরে পানি শূন্যতা সৃষ্টি হলেও চুল পড়ার পরিমাণ বেড়ে যায়, তাই চুল পড়ার সমস্যা বেড়ে গেলে বুঝবেন আপনার শরীরে হয়তো পানি শূন্যতা হয়েছে। তাই দৈনিক দিনে অন্তত 2 থেকে 3 লিটার পানি অবশ্যই পান করুন। গবেষণায় দেখা গেছে গ্রিন টি ব্যবহারে চুল পড়ার সমস্যা কমে। এজন্য 1 কাপ পানিতে 2টি গ্রিন টি ব্যাগ মিশিয়ে নিন, তারপর তা ঠান্ডা করে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ব্যবহার করুন। ঘণ্টাখানেক পর ধুয়ে ফেলুন। 7 থেকে 10 দিন একটানা ব্যবহারে চুল পড়ার সমস্যার সমাধান হবে। সবসময় খেয়াল রাখুন মাথার ত্বক যেন বেশি তৈলাক্ত না থাকে। অনেকেরই মাথার ত্বক বেশি ঘামে, ঘামের কারণে মাথার ত্বকে বেশি ময়লা জমে, ফলে পুরুষের চুল পড়ার পরিমাণ বেড়ে যায়। এজন্য অ্যালোভেরা ও নিমযুক্ত শ্যাম্পু ব্যবহার করুন, তাহলে মাথা ঠান্ডা থাকবে ও চুল কম ঘামবে। ধূমপান ও মদ্যপানের কারণেও কিন্তু চুল পড়তে পারে। ধূমপান করলে মাথার ত্বকে প্রবাহিত রক্তের পরিমাণ কমে যায়, ফলে চুলের বৃদ্ধি বাধাগ্রস্ত হয়, তাই ধূমপান এড়িয়ে চলুন। দৈনিক শরীরচর্চা করুন। দিনে অন্তত 40 মিনিট হাঁটাহাঁটি করুন, পাশাপাশি সাঁতার কাটা বা সাইকেলও চালাতে পারেন। এতে হরমোনের ভারসাম্য বজায় থাকবে ও স্ট্রেসের মাত্রা কমবে, ফলে চুল পড়ার সমস্যাও কমবে। টানা 2 সপ্তাহ এই নিয়মগুলো মানলে আপনার চুল পড়ার সমস্যা খানিকটা হলেও সমাধান হবে। তারপরও যদি না কমে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। সুপ্রিয় দর্শক, প্রতিদিন আমাদের স্বাস্থ্য বিষয়ে টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।